নমস্কার, আপনারা দেখছেন হল্লা বোল। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি জয়। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু প্রথমেই দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ। বাঘা চৌধুরী ঈশ্বর এবং রাজ্যপালের ভাষণের প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করলো সিপিএম বিধায়করা। নারীঘটিত অপরাধ বৃদ্ধি এবং বাঘা চৌধুরী ইস্যুতে বিধানসভায় সরব থাকবে সিপিএম, জানালেন বিধায়ক তপন চক্রবর্তী। সাধ্যমতো দাবির ভিত্তিতে জেপিসির নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ই রিক্সা সমিতি। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যপালের ভাষণের প্রতিবাদ এবং বাদল চৌধুরী ইস্যুতে শুক্রবার প্রথম পর্বে বিধানসভা থেকে ওয়াকআউট করল সিপিএম বিধায়করা। এদিন নিয়ম মেনে রাজ্যপাল রমেশ বৈশের ভাষণ দিয়ে চলতি বছরের প্রথম বিধানসভা অধিবেশন শুরু হয়। রাজ্যপালের ভাষণ শুরু হতেই প্রতিবাদে সরব হন বাম বিধায়করা। তারা গলায় প্লে কার্ড ঝুলিয়ে ওয়েলে নেমে রাজ্যপালের ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিরোধী বিধায়কদের তুমুল হইচইয়ের মধ্যে রাজ্যপাল ভাষণ পড়ে চলেন। ওয়েলে প্রায় 5 মিনিট বিক্ষোভ দেখিয়ে বাম বিধায়করা তপন চক্রবর্তীর নেতৃত্বে বিধানসভার কক্ষ ত্যাগ করেন। কণ্ঠরোধের চেষ্টা করা হলে আমার গলা আরো চৌড়া হবে বলে জানিয়ে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন বিধানসভায় জনস্বার্থে একটি রেফারেন্স আনতে চেয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, কিন্তু তাতে অসম্মতি প্রকাশ করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এরই জবাবে সুদীপ রায় বর্মণ এই কথা জানান। তার রেফারেন্সের বিষয়টি ছিল রাজ্য সরকারের নিয়োগ নীতি যথাযথভাবে অনুসরণ করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান, তিনি বাধার সম্মুখীন হতে সম্পূর্ণ তৈরি রয়েছেন। Reference which is very much under the purview of the High Court, but you cannot admit a reference which is in order and which is in the public interest. ঠিক আছে, আপনার যে রেফারেন্সটা, আপনি তো ওই গভর্নরের যখন বক্তব্য রাখবেন গভর্নরের ইয়ের উপরে, তখন আপনি বলতে পারবেন। সেটা দ্যাট আই নো, বাট দিস ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। আমি একটা রেফারেন্স এনেছিলাম, আপনি এটা অ্যাকসেপ্ট করলেন না। আপনি তো গুরুত্ব অনুসারে আপনি বিবেচনা করবেন, গুরুত্ব অনুসারে বিবেচনা করলে তো নিশ্চয়ই
এটা স্থান পাওয়ার কথা। মিস্টার সুদীপ বাবু, দিস শুড নট বি দ্য অ্যাটিটিউড। I spent many years in this assembly. I know. If you think that you can curtail my voice will be much more louder, and I'm ready for that. No, what is your thinking? No, it's a personal. This is most unfortunate. No, every matter is very much important. No, listen. Every matter is very much important. After all, the honorable deputy speaker, amarta chilo, reference chilo, Tripura sarkare niyog niti jothajotho bhabe onushoron kore. রাজ্য সরকারের দপ্তর সময়ে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে ইজ দিস ইম্পর্টেন্ট অর নট? ইফ ইউ কনসিডার দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন হুইচ ইজ ইম্পর্টেন্ট, আপনাকে অথরিটি দেওয়া হয়েছে যে যেটা পাবলিক ইম্পর্টেন্স রিলেটেড সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। মিস্টার সুদীপ বাবু, মাননীয় সুদীপ বাবু, না ঠিক বেঠিক আপনি এভাবে বলতে পারেন না। আপনি ব্যাপারটা হচ্ছে I got the message. No, ঠিক আছে, I'm ready for that. ঠিক আছে দাও। পবিত্র বিধানসভায় জনগণের জন্য কথা বলার সময় পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে অধিবেশনের মেয়াদ বৃদ্ধির দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন অধ্যক্ষকে তথ্য দিয়ে তিনি জানান, এবছর মাত্র 11 দিন বিধানসভা বসেছে, চতুর্থ অধিবেশনে 6 দিন, পঞ্চম অধিবেশনে 3 দিন এবং এই অধিবেশনে 2 দিন। এই অল্প সময় নিয়ে বিরক্ত প্রকাশ করে তিনি অধিবেশনের সময়কাল আরো 2 দিন বৃদ্ধির দাবি করলেন। আমরা ইস্যু ইচ্ছাকৃত না, দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আমাদের জনপ্রতিনিধিরা মানুষের জন্য কথা বলার জন্য এই পবিত্র জায়গা, কিন্তু 12th অ্যাসেম্বলিতে 4th-5th সেশন ফুড সেশনে ছিল টোটাল 6 দিন, 5th সেশনে 3 দিন আর এখন হচ্ছে 2 দিন, তাহলে মোট এই বছরে 11 দিন আমরা পেলাম। ডাজ নট স্পিক ওয়েল অফ দ্য হাউস, অনেক প্রবলেম রয়েছে মানুষের, এখানে বিধায়ক বা জনপ্রতিনিধিরা এসে যাদের বিধানসভা কেন্দ্রে নানা প্রবলেমে আলোচনা করবে এবং যা বিজনেস আগামীকাল দেখা যাবে, তো ওয়ের ইজ দ্য টাইম? গভর্নর হাউসে গভর্নর স্পিচের উপর মানডেতে ডিসকাশন হবে, ডিসকাশনে বিরোধী শাসক সকলে অংশগ্রহণ করবে, তারপর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রয়েছে, তারপর ওদের কনস্টিটিউশন নিয়ে আলোচনা রয়েছে, এই সব কিছু মিলে তো আমরা তো আলোচনা করার সুযোগই পাচ্ছি না স্যার। This does not speak well of this sacred place. Just 11 days in a year, আমরা এখানে অ্যাসেম্বল হই, this does not speak well. আমারও থাকবে অন্তত আরেকটা দিন, আই bring it to the knowledge of the leader of the house, আরো একটা দিন বাড়িয়ে আপনার সুস্থ একটা আলোচনা করি না, একটু তাড়াহুড়ো না করে। জীবনের প্রথম বিধানসভা অধিবেশনে মোবাইল নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকলেন নবনির্বাচিত বিধায়িকা মিমি মজুমদার। পবিত্র বিধানসভায় বিধায়িকার এই মোবাইল ব্যস্ততার প্রতি অধ্যক্ষ থেকে শুরু করে সবারই দৃষ্টি আকৃষ্ট হয়। উল্লেখ্য, গত বছর বাধারঘাট বিধানসভা থেকে উপনির্বাচনে জয়ী হন মিমি মজুমদার। শুক্রবারে অধিবেশনই ছিল ওনার বিধানসভার প্রথম দিন, যদিও এদিন অন্য বিধায়করাও মোবাইলে ব্যস্ত ছিল, কিন্তু নবাগত এবং প্রথম দিন হয় মিমি মজুমদারের প্রতি সবারই বিশেষ নজর ছিল এদিন। ১০,৩২৩ অ্যাডহক শিক্ষকদের বিষয়টি নিয়ে শুক্রবার
বিধানসভায় ইতিবাচক সুরে কথা বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন রেফারেন্স পিরিয়ডে বিষয়টি উত্থাপন করেন সিপিএম বিধায়ক সুধন দাস। এর উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি নিয়ে গত অধিবেশনে বিস্তারিত আলোচনা হয়, তাই নিয়ম অনুসারে এই অধিবেশনে একই রেফারেন্স ইস্যুতে আলোচনা করা যাবে না। শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান বিধায়ক তপন চক্রবর্তী। বিধায়ক সুদীপ রায় বর্মন তপন চক্রবর্তীর বক্তব্যে বিরোধিতা করেন। এরপর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলতে গিয়ে জানান, গত অধিবেশনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 10,323 নিয়ে সরকার ইতিবাচক চিন্তা ভাবনা করছে। আমাদের রেফারেন্সের বিষয়বস্তু হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আগামী 31 মার্চ 2020 এর পর চাকরিচ্যুত 10,323 জন অ্যাডহক শিক্ষক শিক্ষিকার চাকরি আর থাকবে না। এই পরিস্থিতিতে এই 10,323 জন শিক্ষক শিক্ষিকার বিকল্প সরকারি স্থায়ী চাকরি কর্মসংস্থানের জন্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আমি শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় ছিলাম, তখন বলছে এটা তার যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী বলছে বা সরকার পক্ষ বলছে যে বিকল্প ব্যবস্থা আমরা করছি 10,323 পার্টিকুলারলি সেখানে প্রত্যেক সেশনে, ঠিক আছে, এটা হলো এটা আলোচনা দরকার মাননীয় শিক্ষা দপ্তর যদি কিছু করার নাই নেতা তখন বলেছিলেন সভার নেতাকে যে আপনি বিগত একটা প্রচেষ্টা। পুলিশ যে নেশা কারবারীদের পরিত্রাতা সেটা বামযুগেও ছিল একটা ওপেন সিক্রেট, রামযুগেও তার ব্যতিক্রম রইল কোথায়? মোহনপুরের কাশীনাথ সরকারের ছেলে চন্দন সরকার মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরার স্লোগানকে বিধ্বংসষ্ট দেখিয়ে দাপটের সাথে চলছে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দেখুন একটি প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশ হবার মাত্র 22 দিন আগে হাবানিয়াতে 70 লক্ষ টাকা দিয়ে একটি আইসক্রিম ফ্যাক্টরি ক্রয় করেছেন এই নেশা কারবারি চন্দন। আগে তার রাজনৈতিক পরিচয় ছিল সিপিআইএম, এবার তাকে দেখা গেল বিজেপির র্যালিতে হাঁটতে। আর তার নেশার ব্যবসার মূল পান্ডা যে পুলিশ সেটা বলার অপেক্ষা রাখে না। বছর কয়েক আগে খেজুর বাগানে দিলীপ নামের একটি ব্যক্তি খুন হয়েছিল, যার নেপথ্যে ছিল গাঁজা ব্যবসার টাকা লেনদেন সংক্রান্ত ঝামেলা। শহরের এনসিসি থানায় তখন এই চন্দন সরকার সহ 4 জনের নামে একটি মামলাও হয়েছে, যার কেস নম্বর 2016/NCC/077। অবাক করার ব্যাপার, এই মামলায় বাকি 4 জন অভিযুক্ত এখনো জেলবন্দী, কিন্তু এই নেশা কারবারি চন্দন সরকারের প্রাণ পাওয়ার জন্য পুলিশের একটা অংশ, তাই মাস্টার মাইন্ড চন্দন তখন পার পেয়ে যায়। মাত্র কিছুদিন আগের ঘটনা, বিএসএফ এর তৎপরতায় চোরাইবাড়ি থানা এলাকায় 100 কেজি গাঁজা সহ আটক করা হয়েছে একটি সাদা কন্টেইনার। এই গাঁজা পাচারের মাস্টার মাইন্ডও কিন্তু চন্দন সরকারি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রতিটি হল সভা থেকে শুরু করে জনসভায় বলে থাকেন নেশামুক্ত ত্রিপুরা গড়বই, তবে উনি যে দল থেকে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে সে দলেরই কার্যকর্তা কিভাবে হতে পারে চন্দন সরকারটা? তবে কি নেশামুক্ত ত্রিপুরা শুধুই কথার কথা, নাকি বামজামানার মতো রামজামানায়ও পর্দার আড়ালে চলছে কমিশন বাণিজ্য? সাত দফা দাবির ভিত্তিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার বা জিওটিসি এর নিকট ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতি। এদিন সমিতির এক প্রতিনিধি দল জিওটিসির অজিত দেবনাথের সাথে মিলিত হয়ে এই সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির সম্পাদক ইমাম হোসেন এই সংবাদ জানান। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে ই রিক্সা শ্রমিকদেরকে নিয়ে একটা সমস্যা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে একটা
প্রবলেম চলছে এবং তাদের ভবিষ্যৎ উন্নতির মোড় নিচ্ছে, হয়তো বা আমাদের রিক্সার শ্রমিকরা কেউ জানেন না, এবং আমাদের কিছু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং রিক্সা শ্রমিকদের কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের রাজ্যের প্রত্যেকটা শ্রমিকজীবী অংশের শ্রমিকের জন্য, রিক্সা শ্রমিকের জন্য আজকে কিছু দাবি দেওয়ার দাবি নিয়ে আমরা আমাদের জেটিসি সাহেবের কাছে দাবি সনদ তুলে দেবো এবং আশা রাখবো আমাদের এই দাবিগুলোর মধ্যে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদের পরিবহন দপ্তরের অধিকর্তারা যারা আছে তারা সেটিকে সঠিকভাবে মূল্যায়ন করে আমাদের শ্রমিকদের স্বার্থ নিয়ে আগামী দিন কাজ করবেন এবং আমাদের শ্রমিকদের স্বার্থটাকে আগামী দিন এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন, সেটাই আমরা আশা রাখবো। আমরা সাধ্যকা দাবি রেখেছি, সাধ্যকা দাবির মধ্যে আমাদের এক নম্বর দাবিটা যেটা হলো, তিন বছরের নিচে পুরাতন রিক্সাগুলো যেগুলো রয়েছে সেগুলা, সেই রিক্সাগুলো ফিটনেসের মাধ্যমে সরকারি আওতায় আনতে হবে এবং তাদেরকে স্বীকৃতি দিতে হবে। কারণ রাজধানী আগরতলা টাউন প্রতাপগড় স্থিত রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাত দিনের বিশেষ শিবির বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন স্টেট এনএসএস লিয়ন্স অফিসার চিত্রজিৎ ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল। এ উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাত দিনের এই শিবিরে বিভিন্ন অনুষ্ঠান হাতে নেওয়া হয়। এর মধ্যে শুক্রবার অনুষ্ঠিত হয় সাফাই অভিযান। 19 জানুয়ারি পালিত হবে ককবরক ভাষা দিবস। 20 জানুয়ারি স্বামী বিবেকানন্দের উপর আলোচনা। 21 জানুয়ারি সড়ক নিরাপত্তা বিষয়ে কর্মশালা প্রভৃতি উল্লেখযোগ্য। বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার উমা পোড়া এই সংবাদ জানিয়েছে। স্বল্প সময়ের হলেও রাজ্যে নারী ঘটিত অপরাধ বৃদ্ধি এবং বাদল চৌধুরী ইস্যুতে বিধানসভার অধিবেশনে প্রতিবাদে গর্জে উঠবে সিপিআইএম বিধায়করা। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে আহত এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম দলের সচেতক বিধায়ক তপন চক্রবর্তী এই সংবাদ জানান। বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন, সরকারের 100 দিনের এবং 15 মাসের কাজকর্মের সাথে ভিশন ডকুমেন্টের কোনো তালমিল নেই। গ্রামের মানুষ কর্মহীন, মহিলা সংক্রান্ত অপরাধ বেড়েই চলেছে। বিধানসভার এর তথ্য তুলে ধরা হবে। এই সমস্ত বিষয়ে সরকারের ব্যর্থতা থাকতে একটা ইস্যু প্রয়োজন ছিল সরকারের, তাই সাজানো মামলায় বাদল চৌধুরীকে আজ 2.5 মাস ধরে জেলে পুরে রেখেছে। বিধায়ক তপন চক্রবর্তী অভিযোগ করে বলেন, এই 2.5 মাসে পুলিশ আংশিক চার্জশিটও দাখিল করতে পারেনি, তাই বাদল চৌধুরীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে জানান বিধায়ক তপন চক্রবর্তী। বিশেষ করে শরীর থেকে মানে তাদের এই ব্যর্থতাটাকে ঢাকার জন্য একটা ইস্যু তাদের দরকার ছিল এবং বাদল চৌধুরীকে সেভাবে একটা সাজানো মামলায় সাজিয়ে দিয়ে ফাঁসি দিয়ে তাকে জেলের গত 2.5 মাস ধরে রেখে দিয়েছে। এবং জামিন দেওয়ার জন্য আমরা বারেবারে বলছি কোর্টের কাছে, জামিন দেওয়া হচ্ছে না। পুলিশ চার্জশিট এখনও 2.5 মাসের মধ্যে মামলার পার্শিয়াল চার্জশিটও কিন্তু তৈরি করতে পারেনি, অথচ তাকে আটকে রেখে দেওয়া হবে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। এই মামলা প্রত্যাহার করার জন্য আমরা আজকে আমাদের ক্ষোভ প্রকাশ করেছি, আমরা দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলায় রান ফর ইউনিটি বা একতা দৌড়ের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস। 2.5 কিলোমিটার এই একতা দৌড় রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম থেকে শুরু হয়। এই একতা দৌড়ে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রছাত্রী সহ বিএসএফ, সিআরপিএফ, টিএসআর, সিআরএস এবং আসাম রাইফেলসের জওয়ানরা অংশগ্রহণ করেন। আসাম রাইফেলসের 21 ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ডেন্ট ওয়াইসি রামদেব সিং যাদব এই তথ্য দেন। অর্গানাইজ কিয়ে হে ফিট ইন্ডিয়া মুভমেন্ট জো কি নরেন্দ্র মোদি জি নে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি নে পিছলে সাল 2 অক্টোবর 2019 সে ফিট ইন্ডিয়া মুভমেন্ট কি শুরুয়াত করি থি। বহুত বড়া
महात्मा गांधी का सपना था और आपको जैसे पता होगा कि 2014 से जब से ये सरकार आई पावर में तब से जो है महात्मा गांधी की जो मनोकामना थी स्वच्छ भारत उसको पूरा किए और उसी से संबंधित ये जो फिट इंडिया मूवमेंट पिछले साल 2 अक्टूबर से गांधी जयंती के अवसर पर ये फिट इंडिया मूवमेंट शुरू किया गया था तब से जो है ये हमेशा जो है ऑर्गेनाइज किया जा रहा है ताकि हमारा देश जो है हमेशा फिट रहे। और एक आपको ये भी पता होगा कि आज के दिनों में एक भारत श्रेष्ठ भारत जो निकाला गया है उसी से संबंधित हम ये भूटान फॉर यूनिटी को ऑर्गेनाइज किए। पार्टिसिपेंट आपके सामने हैं जो आप देख रहे हो लगभग 400 से 500 लोग हैं। इसमें हमारे असम राइफल पब्लिक स्कूल के बच्चे अगरतला के असम राइफल्स के जवान सीआरपीएफ के जवान बीएसएफ के जवान पीएसआर के जवान सभी भाग ले रहे हैं। थैंक यू। সংবাদ শেষ করার পূর্বে আবারও দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ বাদল চৌধুরী ইস্যু এবং রাজ্যপালের ভাষণের প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করল সিপিএম বিধায়করা। নারীঘটিত অপরাধ বৃদ্ধি এবং বাদল চৌধুরী ইস্যুতে বিধানসভায় সরব থাকবে সিপিএম জানালেন বিধায়ক তপন চক্রবর্তী। সাধ্যমতো দাবির ভিত্তিতে জেপিসির নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ই রিক্সা সমিতি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র হল্লাবুলের পর্দায়। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হল্লাবুল।